আজকে আপনার বয়সে চলবেন আজকে আপনার এই এই আমি তো না তুমি না আজকে আমরা যে প্রোগ্রাম জেলা কমিটি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে ডাক দিয়েছিলাম, যেটা হচ্ছে ডিএম সাহেবের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, এবং আমরা মোটামুটি ছটা দাবি নিয়ে মূলত ওনার সঙ্গে আজকে দেখা করেছি, যেটা হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, যে আমাদের এই 150 টাকাতে আমাদের পরিবার পাশে থাকা ওনাদের কোনোভাবেই মানে হচ্ছে না, 150 টাকা নিজেদের খরচায় কুলোয় না, পরিবারের কাছে থাকা মানে তাদের অর্থ তুলে দেওয়া একটা অলিক কল্পনা ছাড়া কিছু নয়। তো উনি বলেছেন, উনি ওইটাই আমাদের কপিটার দাবিটাকে লিখে নিয়েছেন। 2 নম্বর হয়েছে আমাদের স্বাস্থ্যসাথী, কারণ আমরা ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমরা নিজেরাই ডেঙ্গু আক্রান্তগ্রস্ত হয়ে যাচ্ছি, ডেঙ্গু রোগে ভুগছি, এবং যার প্রমাণ আমাদের অনেক ভিআরপি আজ অকালে ঝরে গেছে, ভিআরপির পা। তাই আমরা বলছি আমাদের স্বাস্থ্যসাথীর তালিকায় আমাদেরকে ভিআরপি থেকে নিয়োগ করতে হবে এবং তাদেরকে এই প্রাপ্য সম্মান দিতে হবে। তো উনি বলেছেন এটা আমি পাঠাচ্ছি রিসিভ করে অলরেডি। আরেকটা যেটা হয়েছে যে প্রত্যেকটা ভিআরপি আমাদের যেহেতু এখান থেকে আমাদেরকে নিয়োগ করা হয়েছিল, আমাদের কোনো পরিচয়পত্র নেই, আমরা বাম্মাহারা সন্তানের মতো আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। আমাদের অবিলম্বে নিয়োগপত্র এবং আমাদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে। উনি বলেছেন এটার বিষয়ে আমি কথা বলছি, এটা যে কি ল আছে বা কি রুলস আছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে, উনি জেনে আমাদেরকে ফোন নাম্বার নিয়েছেন জানাবেন। পাশাপাশি যেটা বলা হয়েছে যে আবাস বন্ধু কাজের সঙ্গে যে প্রকল্পগুলো হয়, যে আমরা ভিআরপিরা বললাম ওনাকে, যেটা হচ্ছে আমরা 20 দিন কাজ করে বেকার বসে থাকি বাড়িতে, আমাদেরকে আর কেউ কাজে নিতে চায় না। কোনো দোকানে কাজ করতে গেলে তোমাদেরকে 10 দিনের জন্য নিয়ে কী হবে, আমার 30 দিনের লোকের কাজ চাই, তাহলে বাকি 20 দিন আমরা বাড়িতে বসে থাকি। তো আমাদেরকে আবাস বন্ধু কাজটা দেওয়া হোক, যাতে আমরা মোটামুটি বেঁচে থাকতে পারি। উনি বলেন এটা স্থানীয় বিডিওর ব্যাপার, উনি যেহেতু এগুলো নিয়োগ করেন, তবু আমি তোমাদের সহিত যে তোমার শিক্ষিত ছেলে এলা মানে বিচক্ষণ ছেলে এবং বুদ্ধিমান, যেহেতু তোমরা সবই সোশ্যালিটির মতো একটা কাজ তোমরা করছো, তো তোমাদেরকে দিয়ে যাতে করানো হয় আমরা সেটা ব্লকে আমরা নির্দেশ পাঠাচ্ছি। তো এটা ডিএম সাহেবের ব্যাপার না, এটা হচ্ছে বিডিও সাহেবের ব্যাপার, উনি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছেন। আরেকটা যেটা হচ্ছে 62 বছর কর্মনিশ্চয়তা প্রদান, এর কথা আমরা বলেছি যে আমাদেরকে 62 বছর করে কর্মনিশ্চয়তা প্রদান করতে হবে। ওটা আমাদের যেটা সোশ্যাল ল বা আমাদের যে পঞ্চায়েত দপ্তরের যেটা নিয়ম নীতি আছে সেটা লাগু হলে এটা উনি দেখবেন। আর এই হচ্ছে আমাদের ব্যাপার। আর একটা হচ্ছে যে মাসিক বেতন চালু করতে হবে, প্রতি মাসে আমাদের বেতন চাই। আমরা বলেছি যে আমাদের জেলা দপ্তর থেকে যে টাকা দেওয়া হয় তারপরে আমাদের ব্লকে যে টাকাটা আটকে থাকে, 3-5 মাস বাদে বাদে আমরা টাকাটা পাই, একই 3000 টাকা পাই। তারপর যখন আমরা 3000 টাকা পাই তখন আমাদের আরও 6 মাসের দেনা হয়ে যায়। পরিবারের পাশে হাতে দেওয়া তো দূরের কথা, নিজেদের কাছে তো পকেট ফাঁকা হয়ে যায়। তাহলে আমরা বলেছি 150 টাকা আমাদের সংসার চলতে পারে না, অবিলম্বে আমাদের দক্ষ শ্রমিকের যে মজুরি সেই মজুরি আমাদের বেতন করতে হবে, এবং এটা প্রতি মাসে যেন আমরা নিয়মিত পাই। উদাহরণ দিয়েছি আমরা হিটবাম সহ কয়েকটা ব্লক, যারা সাধনা ব্লক, যাদের এখনো পর্যন্ত টাকা পাই, ইনপুট আছে, ইনপুট বলেছি, আমরা বলেছি সবগুলো বলছি না, যে আমরা বলেছি এই জেলাতে হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন আমাদের তথ্য সঠিক কিনা, প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ওনারা বলছেন এটা আমরা বিষয়ে আমরা চিন্তাশীল, এবং আমরা এটা ভাবছি যাতে আমরা সঠিক সময়ে এটা পেয়ে যাও। এবং যে সেক্রেটারি জেলা পরিষদও ছিলেন, যেখান থেকে আমাদের পেমেন্ট ছাড়া হয়, ওনারা এই বিষয়ে আর সোশ্যাল দপ্তর থেকে ওনারা ছিলেন, আজকে ম্যাডাম ছিলেন, ওনারাও জানলেন। আর এই যে প্রতিটা কপি আমরা আজকে দিলাম, এই কপি উনি সিএমের কাছে পাঠাচ্ছেন সরাসরি, উনি আজকে আমাদেরকে জানিয়ে দিলেন এই আপনার আমাদের কপি, এবং উনি নিজে একটা রিপোর্ট তৈরি করেছেন, এবং আমাদের আইবি ডিপার্টমেন্ট এখানে আছেন পুলিশের বিভাগ থেকে, তারাও আমাদের শান্তি শৃঙ্খলভাবে করলাম সেই রিপোর্ট, ডিএম সাহেবের রিপোর্ট এবং আমাদের যে কপি, এগুলো সবরক্ষিত আমাদের সিএমের কাছে যাচ্ছেন, নবান্নে যাচ্ছেন। যাক, ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, আমরা আস্থাশীল যে ওনারা কিছু আমাদের বিষয়ে করবেন। শুধু এটা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভিআরপিরা আজকে কিন্তু রাস্তায় নেমে প্রত্যেকের ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছে এইভাবেই। সেই জন্য আপনারা যারা এসেছেন 22টা ব্লক থেকে, আমি রাজ্য কমিটি এবং বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে নিজেদের লড়াই, নিজেদের যে স্বাধীনতা রক্ষা লড়াই, আমি এটা একটা বলতে চাইছি যে নিজেদের বেঁচে থাকার লড়াই, পরিবারের পাশে থাকার লড়াই, যে একটা আকাঙ্ক্ষা লাল গোলাপের স্বপ্ন আমরা দেখি, আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই, শুধু ড্রেন পরিষ্কার করে নয়, আমরা ড্রেন পরিষ্কারটাকে ছোটো ভাবছি না, কিন্তু আমরা যখন লজ্জা পাচ্ছি কোন জায়গায় যখন আমাদের বেতন 150 টাকা বেঁধে দেওয়া হলো, সারা পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে আমার জানা নেই, আপনাদের জানা আছে কেন বলবেন যে এই 150 টাকায় কোনো লেবার পাওয়া যায় কিনা। আজকে একটা লেবার করতে গেলে তারও 400 টাকা বেতন, সেই জায়গায় ভিআরপিরা 150 টাকা একটা জীবে আমরা পরিণত হয়েছি। তাই এই দাবি আমরা স্যারের কাছে রেখেছি, উনি কিন্তু কথা দিয়েছেন যে এটা সত্যি ঠিক, এটা মানবিকভাবে আমরা দেখছি, এবং আমরা এই দাবিগুলো বা স্যারের কাছে, ডিএম সাহেবের কাছ থেকে ওনার সিএমের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই মূলত কিছু দাবি। এবার আমাদের মানব রায় কিছু বলছেন, উনিও সঙ্গে ছিলেন। আমাদের আমরা যে দাবিগুলোর কথা বললাম
সে দাবিগুলো আন্তরিকতার সহিত শুনেছে এবং যেগুলো সলিউশন এখান থেকে হবে, যেমন আমরা নিরাপত্তার বিষয়টাকে একটু প্রিফারেন্স দিলাম যেহেতু আমরা বিআরটিতে আক্রান্ত হয়েছি, তাই নিরাপত্তার বিষয়টাকে উনি বলেছেন অবশ্যই নিরাপত্তার বিষয়টাকে দেখা হবে এবং যে সমস্যাগুলো এখান থেকে মিলবে, যেমন আইডেন্টিটি কার্ডের কথা বলেছি যে আমাদেরকে ভিভিডি কাজের জন্য কেবলমাত্র আই কার্ড দেওয়া হয়েছে, তো আমাদের সমস্ত সমস্যা আন্তরিকতার সহিত দেখেছে। আমাদের যে দাবি দেওয়াগুলো এখান থেকে সলিউশন হবে না সেগুলো সরাসরি সিএম ম্যামকে পাঠাবেন, এবং এটাও আমাদেরকে বলেছেন যে আমাদের মানে আমরা ওনাদের কাছ থেকে যেভাবে কোপার্ট পেয়েছি তাতে জেলা প্রশাসনকে এবং ডিএ অফিসের সমস্ত কর্তা ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাতে হয়, এবং আমরা আশা রাখছি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আগামী দিনে আমাদেরকে সাকসেসের পথ দেখাবে। আমরা যে পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি আগামী দিনে আমাদের এই শান্তিপূর্ণভাবেই আমাদের সংগঠনের মধ্যে যাবেন এবং আমরা সব দিক থেকে সাকসেস লাভ করব। সমস্ত বিআরপি এখন ধৈর্যের সহিত যে আমাদের সমস্যাগুলো যেগুলো জানিয়েছি সেগুলো নবান্নে যাবে এবং ধৈর্যের সহিত আমরা দেখব এবং আমাদের সমস্যার সমাধান হবে। কোনো অবস্থাতেই আমরা কিন্তু কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত বা আইন শৃঙ্খলা বিঘ্নিতের দিকে যাব না। যদি কোনো বিআরপি যায় তার ব্যক্তিগতভাবে যাবে, সংগঠন তার পাশে থাকবে না। তা আপাতভাবে যে কথাগুলো আমাদের আলোচিত হলো সেই কথাগুলো এখানে আলোচনা করলাম, আমরা আগামী দিনে সাকসেস হচ্ছি এবং আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদের জেলা প্রশাসন যেভাবে কোঅপারেট পেয়েছে অসংখ্য ধন্যবাদ এবং ওনারা রিসিভ করে দিয়েছেন। আমরা যে কপি আমাদের হাতে তুলে দিয়েছি তার কপিটা এইটা রিসিভ কপি, এইটা আমরা প্রত্যেকটা ব্লকের গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে? ছবি তোলার কোনো দরকার নেই, সবাই কিছু প্রত্যেকটা ব্লকের গ্রুপে আমরা দিয়ে দেবো যে এই কপিটা আপনারা যত্ন করে রাখবেন। আজকে ডেপুটেশনে আমাদের যে দাবি ছিল সেই দাবি সম্বলিত স্মারকলিপি যেটা আমরা দিলাম সেটা আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা আস্তে আস্তে সবাই শান্তিপূর্ণভাবে